পত্রিকার পাতা থেকে আয়োজনে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা বিনোদনের যে সংবাদগুলো সম্পর্কে জানব তার মধ্যে প্রথমে আমরা আজ দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। এখানে বাংলাদেশ প্রতিদিনের লিড নিউজ করা হয়েছে যে একটি টিকিটে অর্ধেক সিনেমা, অর্থাৎ সাকিব খান এবং মাহির একটি সিনেমা অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এবং পরিচালক একটি প্রতারণা করেছেন দর্শকদের সঙ্গে এবং দর্শকরা তার খুব উগড়ে দিয়েছেন যে টিকিট না কেটে ঘরে বসে হলের সিনেমা দেখবেন, বিনিময়ে তারা টাকা দিচ্ছেন, কিন্তু সেই অনলাইন প্ল্যাটফর্মে পরিচালক পুরো সিনেমাটি প্রকাশ না করে অর্ধেক সিনেমা করেছে, তাই এখানে শিরোনাম করা হয়েছে এক টিকিটে অর্ধেক সিনেমা। বন্ধুরা, এটিকে সাকিব খান নিজেও প্রতারণা বলেছেন। এছাড়া এই পত্রিকায় আরও বেশ কিছু শিরোনাম রয়েছে, যেমন দ্বন্দ্বে জড়িয়েছেন ব্রিটনি, তিনি একজন মার্কিন পপ তারকা। বন্ধুরা, তিনি সিনেমায়ও অভিনয় করেন কিন্তু তিনি গানে এবং সিনেমায় কোথাও নেই, কিন্তু এই গায়িকা বরাবরই আলোচনায় থাকেন। এবং তেমনই একটি ঘটনা যে তিনি আইনি অভিভাবকের জায়গা থেকে তার বাবার নামটি মুছে ফেলতে চান। এছাড়া আরেকটি প্রতিবেদন যে আলোচনায় দুটি ওবিসি, মূলত স্বাধীনতা দিবসকে সামনে রেখেই এই ওবিসি দুটি নির্মাণ করা হয়েছিল। বন্ধুরা, আরেকটি প্রতিবেদন রয়েছে যে ব্যস্ত আফসানা মিমি টিভি নাটক সিনেমায় তিনি একজন নন্দিত অভিনেত্রী। তিনি সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন এবং এই কাজে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন, এটা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। এছাড়া দুটি শিরোনাম রয়েছে, একটি হচ্ছে মা হচ্ছেন না নেহা, আরেকটি হচ্ছে অন্যরকম দিনে নোবেল। মা হচ্ছেন না নেহা, এটি কি? এটি আসলে বলিউডের তারকা কণ্ঠশিল্পী নেহা কক্কর, তিনি একটি ছবি দিয়েছিলেন সম্প্রতি অন্তর্জালে যে সে মা হচ্ছেন এবং স্বামীর সঙ্গে তার একটি ছবি ছিল যেখানে বোঝা যাচ্ছে যে তিনি মা হচ্ছেন, কিন্তু আসলে ওটি আসলে একটি ভিন্ন রকমের প্রচারণা বলা যায়। তিনি একটি পোস্টারের ছবি দিয়েছিলেন, পরবর্তীতে তিনি আবার আরেকটি ছবি দিয়েছেন যেটি ছিল যে একটি নতুন গানের পোস্টার, তাতে বোঝা যায় যে তিনি মা হচ্ছেন না কিন্তু তিনি এই গানের প্রচারণার জন্য একটি ট্রিক্স খাটিয়েছিলেন। বন্ধুরা, আরেকটি শিরোনাম হচ্ছে অন্যরকম দিনে নোবেল। নোবেলকে আমরা সবাই চিনি যে তিনি হচ্ছেন আদিল হোসেন নোবেল, বাংলাদেশের মডেলিং জগতের তিনি রাজপুত্র, চিরসবুজ চিরতরুণ এই মডেলের জন্মদিন ছিল আজ। বন্ধুরা, এই জন্মদিনের উৎসবটা পারিবারিকভাবেই পালন করা হয়েছে কিন্তু সেটি 18 ডিসেম্বর থেকে হয়েছে, কারণ তিনি 6 দিন ব্যস্ত থাকেন তার চাকরি সূত্রে, কিন্তু একটা দিন তিনি পরিবারকে সময় দেন আর সেই দিনটি ছিল 18 ডিসেম্বর। সেদিন তার স্ত্রী নোবেলের এই জন্মদিন উপলক্ষে বিশেষ বিশেষ খাবার এনে তার সামনে উপস্থাপন করেন এবং তাকে চমকে দেন, সেরকমই একটি শিরোনাম এখানে রয়েছে। বন্ধুরা, এখানে আরেকটি শিরোনাম করা হয়েছে, জোন বায়েজের বাংলাদেশ গানটি গাইলেন তানিম। হ্যাঁ, আমরা এই গানটির সঙ্গে পরিচিত রয়েছি অনেকেই, যে বীরঙ্গনা মায়েদের নিয়ে এই গানটি গেয়েছিলেন সেই সময়ের একজন কিংবদন্তি সঙ্গীতশিল্পী, তিনি হচ্ছেন জোন বায়েজ। তার গানটি বাংলাদেশ অবলম্বনে ভাবানুবাদ করেছিলেন পশ্চিমবঙ্গের নন্দিত সঙ্গীতশিল্পী রূপম ইসলাম। মহান বিজয় দিবসকে সামনে রেখে অর্থহীন ব্যান্ডের সদস্য ফাহিম এই গানটি নতুন সঙ্গীত আয়োজনে কণ্ঠে তুলেছেন হচ্ছে তানিম মাহমুদ, অর্থাৎ অর্থহীন ব্যান্ডের সদস্য মহান ফাহিমের নতুন সঙ্গীত আয়োজনে এই যে বাংলাদেশ শিরোনামের গানটি সেটি কণ্ঠে তুলেছেন তানিম মাহমুদ, সেটি নিয়েই একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। যা হোক বন্ধুরা, আমরা বাংলাদেশ প্রতিদিনের আজকের বিনোদনের সংবাদগুলো দেখে নিলাম। বন্ধুরা, এরকম বিশেষ বিশেষ পত্রিকার বিশেষ আয়োজনগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব নিয়মিতই। আজ এই ভিডিওটি এখানে শেষ করছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।